Welcome to Pallagena. Priyanka, আজকে এত সুন্দর লাগতেছে ঘটনা কি? ডেটিং আছে নাকি? সুন্দর লাগছে আমি তো রেগুলার এর মতই একটা সিম্পল একটা শ্বাস দিয়েছি। মানে সিম্পল এর মধ্যে গর্জিয়াস। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কয়টা দিন পর ঈদ? তো ঈদে যেটা হয় আমরা সবাই শপিং মলে যাব এবং যে আমরা বলবো ভাইয়া একটা ড্রেস হবে সিম্পল এর মধ্যে গর্জিয়াস একদম। আর ভাইয়া বলবে হ্যাঁ হ্যাঁ আপু আপনাদের জন্য একটু সিম্পল এর মধ্যে গর্জিয়াস ড্রেস নিয়ে আমরা বসে আছি। সো ইয়েস সিম্পল এর মধ্যে গর্জিয়াস একটা ভিডিও নিয়ে উই আর ব্যাক এগেইন। নিশা হিয়ার, প্রিয়াঙ্কা হিয়ার। সো ইয়েস আজকে দারুণ একটা গানের রিয়াকশন দিব। এই গানটা ট্রেন্ডিং এ আছে বস। আর অনেকে অনেক রিকোয়েস্ট করেছে যে আপু এই গানটা প্লিজ রিয়াকশন দাও। সেই আমরা সেই সবার কথা হচ্ছে মাথায় রেখে চিন্তা ভাবনা করে তাদের মন রক্ষা করতে চলে এসেছি। মানে আপনাদের মন রক্ষা করা আমাদের একটা নৈতিক দায়িত্ব বস, কর্তব্য, দায়িত্ব এবং কর্তব্য। তো কথা না বাড়িয়ে আমরা বলি কোন গানটা আজকে করব। আজকে আমরা রিয়াকশন দিব নেহা কক্করের রিসেন্ট রিলিজ হয়েছে একটা নতুন গান মারজানিয়া। ওয়াও, মারজানিয়া নামে প্রত্যেকটা গানে আমার মনে হয় যে অনেক বেশি হিট হয়ে যায়। একটা গান ছিল না মারজানি মারজানি, আচ্ছা ওটা মারজানি, আর এটা মারজানিয়া। আচ্ছা বিল্লু বারবারের থেকে মুভিটা ছিল না এবং বলেন তো মুভিটাতে কে অভিনয় করেছিলেন? এটা আপনাদের জন্য একটা কুইজ, কমেন্ট সেকশনে এক্ষুনি বলেন। আর যে জিতবে তাকে নিশা পুরস্কার দিবে। অবশ্যই পুরস্কারটা হচ্ছে প্রিয়াঙ্কা আমাদের দুজনকে ট্রিট দিবে। আমার বিপদে ফেলায় সে পুরস্কার দিবে হচ্ছে। ঠিক আছে প্রবলেম নাই, দিব দেখেন কেউ জিততে পারেন কিনা। কমেন্ট সেকশন এবং কমেন্ট সেকশন যেহেতু কমেন্ট করবেন তার আগে অবশ্যই ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভাল লাগে না। সে ভাল লাগে না বলতে বলার সময় এত খুশি হয় বিকজ আমাদের ভাল লাগে না। আমরা এই জেনারেশন বিলং করি যাদের ভাল লাগে না কিন্তু মনে মনে আমাদের অনেক ভাল লাগে, আমরা চিল করতে থাকি। নামটা রেখেছি শুধুমাত্র ভাল লাগে না, তার মানে এই না যে আমাদের ভাল লাগে না, আমরা অনেক ভালো, আমাদের অনেক ভালো লাগে। ইয়েস, এবং অবশ্যই আমাদের ভাল লাগে না চ্যানেলটা হলো কন্টেন্ট গুলো আপনাদের ভাল লাগবে, দ্যাটস ফর শিওর। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইনটু দ্য ভিডিও। কোয়েন্টা
অনেক রকম কমেন্ট করে, একজন বলে এর মতো, একজন বলে আমার কাছে লাগে তোমাকে ক্যাটরিনার মতো লাগে। না থাকি তারপরও আমরা দেখা করবো, দেখা করবো, শুধুমাত্র লোকেশন গুলো অনেক কালারফুল ছিল। আজ প্রিয়াঙ্কা সেইট যে খুব খুব কালারফুল, চার্মিং, সামার, একটা চিলিং একটা ভাইব ছিল। ড্রেস আপ গুলো খুব কিউট ছিল, মেয়েটার ড্রেস, প্রত্যেকটা ড্রেস কিউট ছিল। ছেলেটা খুব সামার শার্ট, সামার ফ্রেন্ডলি শার্ট পরেছিল। মানে বিচ সাইডে যে শুটিংটা হয়েছিল সেখানে অনেক কালারফুল দেখে আমার লোকেশন গুলো ভালো লেগেছে। হ্যাঁ, লোকেশন গুলো অনেক সুন্দর। ওগুলো সেট কিন্তু আলাদা আলাদা সেট, মানে এটা হচ্ছে বাইরের লাস্টেরটা বাইরের লোকেশন, তাছাড়া ভিতরের সামনের দিকে যেগুলো ছিল ওগুলো হচ্ছে একটা সেট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তুমি জানো কিনা, এরা কিন্তু রিয়েল হাজবেন্ড ওয়াইফ। অনেক বড় ফ্যান বিগ বস। বিগ বস এর রিসেন্টলি বিগ বস 15 এর উইনার হচ্ছে রুবিনা দিলেক। রুবিনা, হ্যাঁ, বাট আমি জানি যে বিগ বস যারা দেখে তারা একদম পাঙ্খা ফ্যান থাকে, ক্রেজি ফ্যান থাকে, যেমন প্রিয়াঙ্কা। আর বিগ বস যারা দেখে না তাদের কোনো ইন্টারেস্টই থাকে না এই বিগ বস নিয়ে, যেমন আমি। কিন্তু তোমার দেখা উচিত, বিগ বস একমাত্র রিয়েলিটি শো। আমার কাছে মনে হয় একটা রুমে থাকলে ঝগড়াঝাটি করে, এটা কি ভাই, ঝগড়াঝাটি তো দেখার জন্য রিয়েল লাইফই আছে। আমরা কত সময় কত কিছু হয়, কিন্তু কেন আমার যে মানে ওখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা কিভাবে ঝগড়া করতে হয়, না কিভাবে ঝগড়া করতে হয় না, যে এত ঝগড়ার ভিতরেও কিভাবে হচ্ছে বেঁচে থাকতে হয়, কিভাবে নিজেকে অনেকে পারে না। হ্যাঁ, অনেকে গিভ আপ করে চলে আসে, মানে গিভ আপ করা যাবে না ঝগড়া করতে। অনেক অনেক জোশ ছিল গানটা, অস্থির ছিল গানটা। আর নেহা কাকরের যেই গানই আসে, আমরা বাংলাদেশে যে যার ফ্যান আছি সেই গানটা কিন্তু অনেক বেশি ভিউজ করি, বিকজ তার অনেক অনেক ফ্যান ফলোয়ার বাংলাদেশে একটা বড় সংখ্যা। সব সময় দেখি যে ট্রেন্ডিং এ নাম্বার 1 2 এরকম। এটা ট্রেন্ডিং এখন কত, এখন এখন আমরা যখন দেখছি তখন ট্রেন্ডিং এ নাম্বার 3। ওকে, তো আপলোড করতে করতে কখন হবে, কত হবে সেটা জানি না, বাট ইয়াস, বিগ বস নিয়ে যেহেতু কথা বলছিলাম, বিগ বস এর উইনার, লাস্ট সিজনের উইনার ছিল মেয়েটা। তো আপনারা কারা কারা বিগ বস দেখেন, আমার মানে কারা কারা বিগ বস দেখেন প্রিয়াঙ্কার মতো, কারা কারা দেখেন না আমার মতো, জাস্ট কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিবেন আপনারা কতটুকু বিগ বস এর ফ্যান। অ্যান্ড অফকোর্স সঙ্গে সঙ্গে জানাবেন আপনারা কতটুকু ভাল লাগেনার ফ্যান, কতটুকু নিশা এবং প্রিয়াঙ্কার ফ্যান। আজকের মতো টাটা, সবাই হচ্ছে সাবস্ক্রাইব করেন, ভিডিওটা শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন, কমেন্ট করেন, লাইক করেন, যা ইচ্ছা তাই করেন। ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ভালো লাগে না, টাটা।